গুড মর্নিং, গুড মর্নিং। আচ্ছা আমাকে তোমরা বলো তো, তোমরা হারামিদের মধ্যে কে কে মাইনা দাওনি? আচ্ছা কতদিন হলো তুমি ফিস দাওনি? স্যার এক দুই তিন মাস চার দিন বাইশ ঘন্টা একুশ মিনিট এক দুই তিন সেকেন্ড হয়ে গেল তুমি মাইনে দাওনি। আমি তোমাকে কখনো বলেছি যে তোমাকে দেখে চোর ছেঁচড়া লুটেরা বংশের লোক বলে মনে হয়? আমি কখনো বলিনি, ও তো বলছিল। তাহলে গাদারা নিউটনের প্রথম সূত্রে একটু পাখাটা চালান না স্যার। আচ্ছা পাখা যায় আপনার, আগে বলবেন তো পাখা কি হবে। আমি নিজে ঘুরে যাচ্ছি কিন্তু পাখা ঘুরবে না, কারণ কারেন্ট আলার আমার কেটে দিয়ে গেছে। তার কি বলতো, পাখা চললে না কারেন্টের বিল আসে, আর কারেন্টের বিলটা আমার বাপ দেয় না, আমাকেই দিতে হয়। তো বিল দিতে কি যেন লাগে, কি বলো ওটাকে? টাকা। আর টাকা তো আমার কাছে নেই, কারণ তুমি তো ফিজি দাও। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস। স্যার একটু জল হবে স্যার। জল খাবি? না না, তোকে আমি জল খাওয়াতাম, কিন্তু কি বলতো আমার ঘরের বোতলে জল নেই, কারণ আমার ঘরেই জল নেই। আর জলের বিল তো আমি দিইনি, কারণ স্যার দেখুন ও পরাবার দিয়ে ওখানে ঘুরে বেড়াচ্ছে। আরে তুই তো আমাকে তিন মাসের ফিস দিসনি, আর ও ও আমাকে তিন বছরের ফি অ্যাডভান্স দিয়ে রেখেছে। তোমার কিছু চাই দিয়া? না না। পিৎজা বার্গার বিরিয়ানি কিছু লাগবে তোমার বলো? না না স্যার। চা কফি কোল্ড ড্রিঙ্কস কি লাগবে বলো না তোমার? না না স্যার আমি ঠিক আছি। এটাকেই বলে সম্মান দেওয়া সম্মান নেওয়া। আর তুমি কখন সম্মান পাবে? যখন তুমি ফিস ঠিকঠাক দেবে। আর তুমি তো ফিস দাওনি। পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতে ঘুরতে কাল আমার দাদু মারা গেছে। তুমি জানো কালকে আমার দাদু এত জোরে কাশলো যে হৃৎপিণ্ড বাইরে বেরিয়ে এসেছিল ওনার, কাশতে কাশতে ওনার হাতে চলে এসেছিল। কি হাতে এসে গেছিল স্যার? ফুসফুস। তারপর আমি ভাবলাম যে ওনার হৃৎপিণ্ডটা তুলে আমার ফ্রিজে রাখবো, কিন্তু আমার ঘরে তো ফ্রিজই নেই, কারণ আচ্ছা ছাড়ো ওসব কথা। তোমাদের হোমওয়ার্ক দিয়েছিলাম না, হোমওয়ার্ক করেছো সবাই? করেছো নাকি করোনি সেগুলো? দিয়া তোমার হোমওয়ার্ক কোথায়? হোমওয়ার্ক? বাহ দারুন স্টুডেন্ট আমার। ওফ বসা, তোর হোমওয়ার্ক কোথায়? আরে পিয়ারি তোর হোমওয়ার্ক কোথায়? বেচারা কালা বাবা লোক কথা বলতে পারে না। ছেড়ে দে, তোর পরে। থ্যাংক ইউ স্যার। পঞ্চাশ জন মিলে দেবে, তার থেকে ভালো একটাই হোমওয়ার্ক আমরা সবাই মিলে আপনাকে দেবো। ঘরে তো একটাই বউ নিয়ে সুখে আছেন, নাকি পঞ্চাশটা বউ লাগে আপনার? আমি করিনি হোমওয়ার্ক, কেন বলুন তো করিনি আমি। আপনি কুড়ি বছর পড়াশোনা করেছেন, অনেক থার্ড ক্লাস ছেলে মেয়ে দেখেছেন, অনেক বাহানা শুনেছেন হোমওয়ার্ক না করার। আপনিই বলুন আমি কেন হোমওয়ার্ক করিনি। খাতা বাড়িতে ভুলে গেছো? ছি থু, দাদু মারা গেছে তাহলে? দশটার মধ্যে একটা, খুব খারাপ। তাহলে হোমওয়ার্ক কুকুরে খেয়ে নিয়েছে নিশ্চয়ই? ওটা তো আমার ক্লাস ফোর এর বাহানা ছিল। দেখেছেন দেখেছেন, কোনো বুদ্ধিই আপনার নেই। কিসের টিচার আপনি? এক কাজ করুন, কালকে আপনি হোমওয়ার্ক করে আনুন, আজকে আমি কেন হোমওয়ার্ক করিনি? তাহলে কাল আমি হোমওয়ার্ক করে আনবো, হোমওয়ার্ক এর বদলে হোমওয়ার্ক, ঝামেলা খতম, পয়সা হজম। কি বলো সবাই? দিশা তোমার হোমওয়ার্ক কই? কি হচ্ছে তোমার, কাঁদছো কেন? কি হয়েছে তোমার, কাঁদছো কেন? আমি তো খালি হোমওয়ার্ক কই এইটুকুই জিজ্ঞেস করেছি নাকি? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, তোমাকে হোমওয়ার্ক দিতে পারে, ঠিক আছে থামো। আজব স্টুডেন্ট আমার।
তৈরি করার একটা নতুন প্রচেষ্টা আমরা ট্রাই করলাম আজকে। তো আপনারা জানাবেন কমেন্ট বক্সে অবশ্যই যে ভিডিওটা কেমন লাগলো, আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, এবং যদি আপনি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে অন্য কোনো একটা টপিক নিয়ে। ততক্ষণের জন্য টাটা।